হ্যালো বন্ধুরা, চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছি আজকের ভিডিওটির কী টপিক। আজকে চলে এলাম অনলাইনে একটা বেস্ট মাইনিং অ্যাপ নিয়ে, যেখানে জাস্ট মাইনিং অর্থাৎ একটি ক্লিক করে রেখে দিলে এখান থেকে অটো আর্নিং হতে থাকবে এবং প্রতিদিন মোটামুটি $2-3 এখান থেকে অনায়াসে আর্নিং করা যাবে। সবচেয়ে ভালো একটা অ্যাপ এবং ট্রাস্টেড অ্যাপ, যারা ফসফেট অ্যাপসে কাজ করে তাদেরকে বলা যায়, অর্থাৎ তারা জানে যে এইসব অ্যাপে কাজ করলে পেমেন্ট গ্যারান্টি 100%। সো আজকে যে অ্যাপটি শেয়ার করবো এটা পেমেন্ট গ্যারান্টি 100%, এটা আমি নিশ্চিত সহকারে 100% পেমেন্ট গ্যারান্টি দিতে পারি। কেননা এইসব অ্যাপ থাকে ইন্টারন্যাশনাল অ্যাপ, আর এখান থেকে জাস্ট অ্যাকাউন্ট করে যে পেমেন্টটা নেওয়া হয় এটা সবচেয়ে 100%, অর্থাৎ মোট কথা হচ্ছে 100% পেমেন্ট করে, এগুলো কখনো ফেক অ্যাপ হয় না। সো আজকের ভিডিওতে কীভাবে অ্যাকাউন্ট করবে, কীভাবে এখানে মাইনিং অ্যাক্টিভেট করবে যাবতীয় সকল ডিটেলস দেখিয়ে দেওয়া হবে। সো ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল বাটনে অলে ক্লিক করুন। ওয়েলকাম ব্যাক, চলে এলাম মূল ভিডিওতে। সো আজকে যে ফ্রি মাইনিং অ্যাপটি আলোচনা করবো সেই অ্যাপটির নাম হচ্ছে BTT অ্যাপ্লিকেশন। ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাপ্লিকেশনের লিঙ্কটা দিয়ে দেবো, ওইখানে ক্লিক করে জাস্ট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে নেওয়ার পর এখানে কিছু কাজের টিপস আছে এবং টিপস আছে যেগুলো ফলো না করলে এখান থেকে আর্নিংও হবে না, দেন উইথড্রও দেওয়া যাবে না। সো এখানে ডাউনলোড করার পর কীভাবে অ্যাকাউন্ট করবে, অ্যাকাউন্টের সিস্টেমটা আমি প্রথম দেখিয়ে দিই, দেন বাকি সকল কাজগুলো এক এক করে দেখিয়ে দেবো। অ্যাপটি যখন ওপেন করবে তখন এরকম একটি ইন্টারফেস শো করবে। সো এই ইন্টারফেসে শো করার পর জাস্ট এখানে একটা ক্লিক করবে। ক্লিক করার পর তোমার মোবাইল অ্যাকাউন্টে যতগুলো জিমেল অ্যাকাউন্ট আছে সবগুলো জিমেল অ্যাকাউন্ট শো করবে। দেন যে জিমেল অ্যাকাউন্টে ক্রিয়েট করতে চাও ওই জিমেলে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর তোমার অ্যাকাউন্ট অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে, কোনো পাসওয়ার্ড কোনো কিছু চাইবে না, জাস্ট অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে। তো এখানে একটা কথা আছে, এখানে তুমি যেই জিমেল দিয়ে অ্যাকাউন্ট করতে চাও ওই জিমেল দিয়ে অ্যাকাউন্ট করবে, অন্য কোনো জিমেল দিয়ে অ্যাকাউন্ট করার দরকার নেই। আর কিছুটা লোডিং নিতে পারে প্রথম টাইম অ্যাকাউন্ট করার সময়, তোমার নেটওয়ার্কের উপর ডিপেন্ড করবে, যদি নেটওয়ার্ক স্লো হয় তাহলে কিছুটা লোডিং নিতে পারে অ্যাকাউন্ট করার সময়। সো অবশ্যই ধৈর্য সহকারে এখানে অ্যাকাউন্ট করবে। সো অ্যাকাউন্ট করার কাজ তো কমপ্লিট, এখন জাস্ট আমি কাজগুলো দেখে দিই, স্টেপ টু স্টেপ সকল কাজ দেখে দেবো। সো ভিডিওটি কোনো প্রকার স্কিপ করবে না, স্কিপ করলে অনেক কিছু বুঝতে পারবে না, ভিডিওটা বেশি একটা লং করব না। জাস্ট অ্যাকাউন্টটা কমপ্লিট হলো, দেন অ্যাকাউন্ট ওপেন হলো, এখন এখানে আর্নিংটা কীভাবে করবে, জাস্ট মাইনিংটা অ্যাক্টিভেট করতে হলে ক্লেম BTT টোকেন, এটা টোকেনটির নাম হচ্ছে BTT টোকেন, জাস্ট এখানে আমরা একটা ক্লিক করবো। বিকল্প এখানে হচ্ছে আমার BTT টোকেন মাইনিং অ্যাক্টিভেট হয়ে গেছে। সো এখানে প্রতি 10 মিনিট অন্তর অন্তর এখানে এসে মাইনিংটা আমাদের অ্যাক্টিভেট করতে হবে। সো এখানে অলরেডি আমি কিন্তু মাইনিংটা অ্যাক্টিভেট করেছি, এখানে মাইনিংটা আমার অটোমেটিক হতে থাকবে, আর এখানে কতটি ক্লেম করেছি সকল পয়েন্ট এখানে শো করবে। সো জাস্ট 10 মিনিট পর এখানে এসে মাইনিংটা অ্যাক্টিভেট করতে হবে। যদি আমাদের কারো খেয়াল না থাকে যে মাইনিংটা শেষ হয়েছে কিনা, এটা নোটিফিকেশন আকারে দেখিয়ে দেওয়া হবে যে তোমার মাইনিংটা শেষ হয়েছে কিনা। যদি মাইনিংটা শেষ হয়ে যায়, সো টাইমটা শেষ হয়ে যায়, তখন নোটিফিকেশন আকারে শো করবে যে টাইমটা শেষ হয়ে গেছে এই মাইনিংটা অ্যাক্টিভেট করার জন্য। সো এভাবে এখানে মাইনিংটা অ্যাক্টিভেট করবে, আর এখানে তোমার টোটাল ক্লেমটা শো করবে। আর এখানে আরেকটি মেথড আছে আর্নিং করার জন্য, এটা হচ্ছে রেফারেল বোনাস। সো থ্রি আইকনে ক্লিক করে এখানে হচ্ছে তুমি এই যে ইনভাইট অ্যান্ড আর্নে ক্লিক করবে, জাস্ট এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এখানে কতগুলো রেফারেল করেছে সকলগুলো রেফারেল শো করবে। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে ক্লিক করে ইনভাইট করতে পারবে। সো এখানে আমরা লিঙ্কটা সরাসরি কপি করবে, এখান থেকে কপি লিঙ্কে ক্লিক করবে, এই লিঙ্কের দ্বারা যাকে ক্লিক করাবো, অর্থাৎ এই লিঙ্কে ক্লিক করে যাকে এখানে মানে মোট কথা হচ্ছে এখানে লিঙ্কে ক্লিক করে যে এই অ্যাপে জয়েন হবে। সো প্রতি জয়েনে তুমি এখান থেকে 5 BTT টোকান সম্পূর্ণ পেতে পাবে। আর এখানে হচ্ছে এখানেও লিঙ্ক ক্লিক হবে, আর এখানে যাবতীয় রেফারেল সকল কিছু শো করবে। সো এখানে প্রতি তুমি প্রতি রেফারেলে 5 BTT টোকান সম্পূর্ণ পেতে পাবে। সো এখানে দেখতে পাচ্ছ অলরেডি আমার মাইনিংয়ের কিন্তু মোটামুটি 3 মিনিট কমপ্লিট হয়ে গেছে, এখন এখানে 6 মিনিট 52 সেকেন্ড মাইনিংটা চলছে। সো এখানে কিছু কাজ আমি দেখিয়ে দিই, এখানে হচ্ছে তাদের কিন্তু অ্যাপের টোটাল ইউজার হচ্ছে 770। সো তাদের টোটাল ইউজার হচ্ছে 770, অ্যাপটি নতুন মার্কেটে লঞ্চ করেছে। সো এখান থেকে পেমেন্ট গ্যারান্টি 100% পেমেন্ট পাবে, সো এখানে আর কোনো কাজ নেই। যদি কোনো প্রবলেমে পড়ো তাহলে তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে দেন প্রবলেমটা সলভ করতে পারো। আর এখানে রেফারেলের সকল কিছু এখানে শো করবে, এখানে টোটাল ক্লাইম শো করবে, আর এখানে হচ্ছে ক্লাইম এনার্জি, প্রতিদিন এখানে একটা ক্লাইম এনার্জি দেওয়া হয়। তাছাড়া এখান থেকে কিছু টেকনিক ফলো করে দেন ক্লাইম এনার্জি আর্নিং করতে হয়। সো এটা আমি দেখিয়ে দেবো অন্য একটি ভিডিওতে দেখিয়ে দেবো, আজকের ভিডিওতে এতটুকুই থাকবে। জাস্ট থ্রি আইকনে ক্লিক করবে এখানে ক্লিক করে তুমি ব্যালেন্স দেখতে পাবে, মাই ব্যালেন্স, অর্থাৎ তোমার কত টোকেন ব্যালেন্স আছে। এখানে অলরেডি যে তুমি নতুন অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি, সো এখানে আমার কোনো বর্তমানে
ব্যালেন্স নেই ব্যালেন্সটা এটা হবে ক্লেম করিনি ক্লেম করলে এখানে ব্যালেন্সটা অ্যাড হবে সো এখানে একটি কথা বলে নিই এখানে যে মিনিমাম পে আউট অর্থাৎ আপে উইথড্রল রিকোয়েস্ট হচ্ছে তোমার মিনিমাম 1500 BTT আর এই টোকেনটা তুমি কোথায় পাবে এই টোকেনটা তোমাকে টাস্ট ওয়ালেটে নিতে হবে এই টোকেনটা কিন্তু অলরেডি টাস্ট ওয়ালেটে লিস্টেড আছে সো এটা নিয়ে কোনো টেনশনের ব্যাপার না এটা কিন্তু টাস্ট ওয়ালেটে লিস্টেড আছে সো 1500 টোকেন হলে এখানে তুমি এই টোকেনটা পে আউট করতে পারবে সো এখানে যখন ক্লেমটা অ্যাক্টিভেট করবে অর্থাৎ ক্লেম করবে ক্লেম করার পর এখানে তোমার মাই আর্নিং মানে তোমার টোকেনটা শো করবে সো আশা করি ভিডিওতে সকল ডিটেলস বোঝাতে পেরেছি প্রথমেই বলছি ভিডিওটা বেশি একটা লং করবো না সো এখানে সকল কিছু বোঝাতে পেরেছি অবশ্যই এখানে রেফারেল করবে যত রেফারেল তত বোনাস এখানে যত রেফারেল তত বোনাস আশা করি বিষয়গুলো বোঝাতে পেরেছি যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে একটি কমেন্ট করে জানিয়ে দেবে সো আজকের মতো বিদায় নিচ্ছি আর যাদের এই অ্যাপে এই অ্যাপ সম্বন্ধে বিশ্বাস হয় না তার প্লে স্টোর থেকে রেটিংগুলো দেখে চেক করে নিতে পারো